নমস্কার বন্ধুরা। হ্যাঁ কি হলো হয়েছে? নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা উপকরণ দিয়ে একদম দোকানের মতো মুচমুচে জিলিপি করে দেখাবো। সামনেই দোল চলে আসছে, আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে জিলিপিটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। আর দোলের সময় তো ভীষণ মজা করবেন, আমি জানি, আমিও খুব মজা করব। আর তার সঙ্গে জিলিপি খাবো বাড়িতে বানিয়ে, আপনারাও বাড়িতে বানাবেন। আর জিলিপি বানাতে কী কী নিয়েছি আপনাদের বলে দেব। এখানে আমি নিয়েছি লেবু, চিনি, চালের গুঁড়ি, খাওয়ার সোডা, আর দুটো বাটিতে রয়েছে ময়দা, আর এখানে নিয়েছি সাদা তেল। এই গোটা উপকরণেই আমার জিলিপি হয়ে যাবে। ময়দাগুলো একটা বাটিতে নিয়ে নেব, জল, আর একটু জল লাগবে। আমি এখানে দু বাটি ময়দা নিয়েছিলাম আর দু বাটির মতো জল দিয়েছি। ময়দাটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই দেখুন, আমি এইরকম ব্যাটার তৈরি করে নিয়েছি, একবারে খুব বেশি জল দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে এইরকম। খুব বেশি পাতলা হয়ে গেলে আবার জিলিপিটা মানে চ্যাপটা হয়ে যাবে, দোকানের মতো গোল হবে না। ময়দাটা খুব ভালোভাবে সেট হওয়ার জন্য চাপা দিয়ে এটা আমি 10 মিনিট রেখে দেব। দেখুন বন্ধুরা, পুকুরের জলটা ছিঁচে দেওয়া হয়েছে আর পুকুরের ট্রিটমেন্ট চলছে এখন। পুকুরে আবার নতুন মাছ ছাড়া হবে। উনানটা ধরিয়ে নেব, ওনার মধ্যে দিয়ে দেব চিনি। এক বাটি চিনিতে দু বাটি জল দেব। চিনির সিরাপটা তৈরি করে নেব। এদিকে প্রায় ময়দাটা 10 মিনিটের মতো মেখে রেখেছিলাম, অর্ধেকটা আমি চালের গুঁড়ি দিয়ে দেব, এক চামচের মতো খাওয়ার সোডা দেব, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে চালের গুঁড়িটা দিয়েছি দোকানের মতো একদম মুচমুচে জিলিপি হওয়ার জন্য। আর চালের গুঁড়ি না দিলে কিন্তু শুধু ময়দা দিয়ে জিলিপিটা মুচমুচে হবে না। অল্প আর একটু জল দেব। দেখুন ব্যাটারটা কিন্তু হালকা, এই যে বাবুলসের মতো দেখা যাচ্ছে। এতে করে কিন্তু জিলিপির ভেতরটা ফাঁপা হবে এবং মুচমুচে হবে, আর তার ফলে রসটা ভালোভাবে ঢুকতে পারবে জিলিপির মধ্যে। এবার দেব লেবু রস। বন্ধুরা, জিলিপি বানাতে গেলে কিন্তু এই ময়দার ব্যাটারের সঙ্গে যে কোনো টক জাতীয় জিনিস মেশাতে হবে। এখানে আমি লেবু রস দিয়েছি, আপনারা লেবু রসের পরিবর্তে ভিনিগার কিংবা টক দই দিতে পারেন। দেখুন ব্যাটারটা আমি এইরকম করেছি, খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করিনি। আমি এখন যে ময়দার সঙ্গে উপকরণগুলো দিলাম, এই উপকরণগুলো কিন্তু পরে দিতে হবে, প্রথমেই ময়দার সঙ্গে মিশিয়ে দিলে হবে না। প্রথমে ময়দাটা সেট হওয়ার জন্য 10 মিনিট মেখে রাখতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর ওইদিকে চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে। চিনির সিরাপের মধ্যে দিয়ে দেব লেবু রস। আর নিয়েছি এক চিমটে ইয়েলো ফুড কালার দিয়ে দেব। চিনি সিরাপটা খুব তাড়াতাড়ি যাতে জমাট না বেঁধে যায় সেই জন্য এখানে আমি লেবু রস দিয়েছি। আর জিলিপিটা হলুদ হওয়ার জন্য আমি ইয়েলো ফুড কালার দিয়েছি, আপনারা ইয়েলো ফুড কালারটা নাও দিতে পারেন। নামিয়ে নেব। কড়াই দিয়ে দেব সাদা তেল। আচ্ছা
জিলিপি খাবে বলে দাদা প্রচুর হাসাচ্ছে আমাকে। তেলটা খুব ভালো করে গরম করে নেব। এখানে আমি একটা প্লাস্টিক নিয়েছি আর একটা থামসাপের বোতল নিয়েছি। এই দুটো জিনিস দিয়ে আজকে আমি আপনাদেরকে জিলিপি তৈরি করে দেখাবো। এখানে একটা স্ক্রুড্রাইভার নিয়েছি, এটা হালকা করে গরম করে নেব। গরম করে নিয়েছি, এবার ছিপিটা ফুটো করে নেব। দেখুন এই যে বোতলের ছিপিটা ফুটো করে নিয়েছি। বোতলের ছিপিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। ব্যাটারটা বোতলের মধ্যে ভরে নেব। আপনারা সসের বোতল দিয়েও করতে পারেন। বোতলের গাটা পরিষ্কার করে নেব, ছিপিটা লাগিয়ে নেব। বন্ধুরা এবার জিলিপি ভেজে নেব। আর জিলিপি ভাজার আগে প্রথমে আপনাদের একটা কথা বলে দিই, জিলিপির প্যাঁচটা হয়তো আমি ঠিকঠাক দিতে পারবো না, কিন্তু যে ব্যাটারটা বানিয়েছি খেতে কিন্তু দোকানের মতোই হবে। চেষ্টা করব দোকানের মতো তৈরি করার। কোড়াটা অনেকটাই গর্ত করা, চ্যাপটা করা হলে জিলিপির প্যাঁচগুলো দিতে সুবিধা হয়। যাই হোক করার চেষ্টা করছি দোকানের মতো। দেখুন জিলিপিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে। জিলিপি ভাজার সময় আঁচটা কিন্তু একদম কমে রাখতে হবে, আর তেলটা খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম তেলেই কিন্তু জিলিপি ভাজতে হবে। জিলিপিগুলো দেখুন হালকা লাল কালার হয়ে এসেছে। এবার আমি চিনি সিরাপে দিয়ে দেব। বন্ধুরা গর্ত করা বলে জিলিপির শেপটা আমি ভালোভাবে আনতে পারছি না, চ্যাপটা করা হলে খুব ভালো হতো। এই জিলিপিগুলো তুলে নেব। বাদ বাকি যে ব্যাটারটা রয়ে গেছে, এই ব্যাটারটা আমি পলিথিনে দিয়ে আপনাদের দেখাবো। জিলিপির ভেতরে রসটা ঢুকে যাওয়ার পর দেখুন কতটা ফুলে ফুলে উঠেছে। মুখটা একটু কেটে নেব। এবার পলিথিন দিয়ে জিলিপি করে আপনাদের দেখাবো। দাদা ঢুকছে, ওই যে জিলিপি খাবে দেখে আমি থাকতে পারলাম না। প্লেটটা তুলো, প্লেটটা তুলো হাতে করে। দেখুন খালি কালারটা দেখুন, আমি বড়টা খাই সব থেকে। আমি জিলিপিটা ঠিকঠাক মানে প্যাঁচটা খুব ভালো হয়েছে। আর প্যাঁচের কি হবে, ছাদরাই তো আসল, জিলিপির প্যাঁচ নিয়ে কি করবে, খেতে কি রকম হয়েছে সেটা হচ্ছে। দেখতে সুন্দর হওয়ার ব্যাপারটা না, দেখতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। বন্ধুরা খেলাম।
মাঝখানে যাও বাবা, দাদা তো আমার থেকে ভালো দিচ্ছে। ক্যামেরাম্যান দাদা তো আমার থেকে ভালো দিচ্ছে। দেখুন বন্ধুরা, আমি তিনটে জিলেপি বানালাম, কি সুন্দর হয়েছে দেখুন। ক্যামেরা একটা দেবো? না না, এটা তিনটে হোক, এটা হোক, তুমি বসো বসো, পাশে বসো। নাম ধর, আমি তার একটা আটা নিয়ে যাই। নিয়ে না না, আসো, খেতে খেতে বসো না। না, আমি পরে আসবো। ভালো হয়েছে, আর দুটো দিয়ে যাও, আর তিনটে করে দিয়ে যাও। ওই যে ভালো করতে নেই, আটকে রাখবে। বসো 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 বসো। না 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 না, এত সুন্দর মুচমুচে হয়েছে, আওয়াজ পাচ্ছেন? পপি পুরো মাখন। দাদাও আমার মতোই করেছে। এই জিলিপিগুলো পলিথিন দিয়ে দিয়েছিলাম। এই দেখুন, এই জিলিপিগুলোর কত সুন্দর কালার হয়েছে, একদম দোকানের মতোই দেখাচ্ছে। বন্ধুরা, আজকে ক্যামেরাম্যান দাদাই খাবে, যেহেতু ওর খুব ভালো লেগেছে তাই। ততক্ষণে এই তিনটে রসে ডুবানো থাক, আর ওইদিকে জায়গাটা পরিষ্কার করে নিই। জিলিপি তো আমার সবসময় বরাবরই ভালো লাগে, তুমি বানিয়েছো বলে তাই না? আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেন ক্যামেরাম্যান দাদা কে হয়, মানে ক্যামেরাম্যান দাদা আপনারা বলেন বলে আমি বলি। ক্যামেরাম্যান দাদা আমাকে উপাধি দিয়েছো নাকি? প্রতি দেবতাকে সেবা করতে হবে, জিলিপি খাই। বন্ধুরা সত্যি জিলিপি আমার এত ভালো লাগে কি বলবো। দাঁড়াও আমি দেব। তিন পিস খেয়েছি আর এখনো আর দু পিস পাবে। আচ্ছা ঠিক আছে, তিন পিস তো দিতে নেই, দিলে চার পিস দিতে হবে। পুরো রসে ভরা মুচমুচে জিলিপি বন্ধুরা, একদম দোকানের মতন স্বাদ হয়েছে পপি, সত্যি তুমি 100-এ 100। চারটে দিলাম, চারটে খাও, নিয়ে বসে আছি। খাওয়া শেষ হলে, তোমার খাওয়া শেষ হলে তারপরে আমরা সবাই খাবো। তুমি খাবে না এখন? না, লজ্জা হচ্ছে? লজ্জা পাইনি। তাহলে সবাই আমাকে বলে পপি দি আগে খেয়ে নেয়, আগে খেয়ে নেয়, ওই জন্য আমাকে আজকে খাওয়াচ্ছ? ওই জন্য আজকে তোমাকে খাওয়াচ্ছি। আর সব সময় তো দাদা ক্যামেরা করে আর ভাই থাকে না, আজকে ভাই আছে, ও ক্যামেরা করছে তাই খাচ্ছে ক্যামেরা। বন্ধুরা জিলিপির শেপটা ভালোই হয়েছে, খারাপ হয়নি, খুব একটা খারাপ হয়নি, খুব একটা খারাপ হয়নি, কিন্তু খেতে একদম সত্যি অন গড বলছি দোকানের মতো লাগছে, একদম সুপার টেস্ট হয়েছে, মুচমুচে হয়েছে, করমর করমর করে আওয়াজ হচ্ছে, ও পুরো ফাড়াহাড়ি। আর আজকে অর্জুন নেই, ও একটু দাদুর সঙ্গে বাজারে গেছে। তুমি কি না পারো গো, থাক থাক। এই জিলিপিটা বানাতে কত খরচা হয়েছে তোমার? কত খরচ হবে, 30-35 টাকার মতো খরচ হয়েছে। 1 কিলোর মতন জিলিপি হয়ে যাবে প্রায় 30 মতো, এখন 150 টাকা কিলো না, 120 টাকা, 120 টাকা কিলো জিলিপির, আর 50 টাকা খরচ হয়েছে, 50 টাকাও নয়, 30-40 টাকা খরচ হয়েছে। দু বাটি ময়দা কত হবে? খুব সহজে বানাতে পারবেন। সবাইকে দোলের আগাম শুভেচ্ছা, অভিনন্দন, জিলিপি বানাবেন পপির মতো করে বাড়িতে, খুব ভালো হবে, দোলে প্রচুর আনন্দ করুন, রং খেলুন, তুমিও রং খেলো। সাবধানে, রং নয় আবির, রং খেলা উচিত না, সত্যি পাবে, ইনফেকশন হয়ে যাবে, খুব ভালো হয়েছে। স্কিনে আমি বসে আছি, যতগুলো পারবে খাও, আমি দিয়ে যাব, তুমি খেয়ে যাবে।
খাওয়ার সময় হাসা জানে বেশ ঠিক আছে আমি তাহলে অন্য দিকে মুখ ঘুরিয়ে বসে থাকি জিলিপি খেতে খেতে এমন হাসাচ্ছে আমাকে আমি হাঁপিয়ে গেছি বাদ বাকিটা যা বলা দাদাই বলবে আমি আর কি বলবো গো আমি কিছু বলে খাই তোমার যদি কিছু বলার থাকে তুমি বলে দাও বন্ধুরা এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকন আচ্ছা পাশের বেল আইকনটা ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন খাওয়াটা বন্ধ করে বলো ও খেতে খেতে বলে খাওয়াটা বন্ধ করতে পারছি না তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হোলিতে প্রচুর প্রচুর আনন্দ করবেন তার সঙ্গে ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন তুমি কখন হবে খাবো আগে খাও তুমি তারপর